আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সাপ্লোজ চিত্র টিভির আজকের নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে মূলত নিয়ে আসলাম আমরা যে নতুন প্রজেক্ট করেছি, ভুট্টা সাইলেজ উৎপাদন। আমি আজকে আপনাদেরকে জানাবো সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা ভুট্টার সাইলেজ তৈরি করবেন এবং কি এর গুণগত মান ঠিক রাখবেন, তা আপনি প্যাকেটজাত করার পর অথবা পিট করার পর বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক তথ্যতেই দেওয়ার চেষ্টা করব। আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ আপনার সাইলেজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা থেকে যাবে এবং কি সাইলেজ আমরা যে বাজারজাত করতেছি বাণিজ্যিকভাবে, এই সাইলেজ নিয়ে আমরা একটি সাইলেজ কিভাবে কি নিয়মে কি পদ্ধতিতে তৈরি করা যায় সহজ নিয়মে, সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সর্বপ্রথম আসি, আপনারা যখন ভুট্টার সাইলেজ করতে যাবেন, সেই ভুট্টার সাইলেজ করতে গেলে আপনাকে সর্বপ্রথম চাষ করতে হবে ভুট্টার চাষ। আপনারা সঠিকভাবে জমি চাষ, ভুট্টার বীজ এবং ভালো মানের বীজ এবং কি সার, এগুলো ঠিকভাবে জমি চাষ করে ভুট্টার বীজ রোপণ করতে পারবেন। যেহেতু বর্তমানে ভুট্টার সিজনের শেষ সময় চলে আসছে, এ সময়ে বেশিরভাগ সাইলেজ কোম্পানিগুলো সাইলেজ তৈরি করে স্টক করে রাখতেছে, সেইভাবে আমরাও যেহেতু বাজারজাত করতেছি সাইলেজগুলো, আমরাও চেষ্টা করতেছি যে বর্ষার সময় অথবা কুরবানির আগে যে সাইলেজের চাহিদাটা থাকবে খামারিদের, আমরা যেন ঠিকভাবে এটা দিতে পারি খামারিদেরকে এবং কি কম মূল্যে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি এখন এই পর্যায়ে যতগুলো গরু এবং ছাগলের খাদ্য দেখবেন সবগুলোই প্রায় উচ্চ মূল্য রয়েছে, শুধু একমাত্র এই ভুট্টার সাইলেজে। অনেক খামারি এখন পর্যন্ত জানে না যে সাইলেজটা কি জিনিস, এই ভুট্টার সাইলেজটা কি জিনিস, তারা এটা জানেও না, এটা কি খাওয়ার নিয়মটাও ঠিক মতো জানে না, যে এটি হচ্ছে একটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য, হচ্ছে গো খাদ্য এবং ছাগলের ভেড়া মহিষের খাদ্য হচ্ছে এই ভুট্টার সাইলেজ। এই সাইলেজের দামও কম এবং কি এটি গরু ছাগলের দানাদার এবং কি এর সাথে ঘাসের যে চাহিদাটা হচ্ছে, এই দুটি পূরণ করবে এই হচ্ছে ভুট্টার সাইলেজ। এই সাইলেজটা আমরা উৎপাদন করতেছি এর জন্য যে যেহেতু খামারিদের সব কিছুই দানাদারের খাদ্যর দাম বেশি, যেন সাশ্রয় মূল্যে ভুট্টার সাইলেজটি খাওয়াতে পারে, এজন্য আমরা কম মূল্যে সারা দেশে খামারিদেরকে ভুট্টার সাইলেজ সরবরাহ করতেছি। আপনার যারা খামার আছে, যদি আপনারা নিজে সাইলেজ করতে পারেন অনেক ভালো, আর যদি সাইলেজ করতে না পারেন, আপনার যারা সাইলেজ নিয়ে কাজ করে তাদের কাছ থেকে সাইলেজ নিয়ে আপনার খামারে কম মূল্যে সাইলেজ খাওয়ান। আপনারা এই সাইলেজ তৈরির নিয়মটা হচ্ছে, আপনারা প্রথমত ভুট্টা চাষ করবেন এবং কি চাষ করার পর এর মূল বিষয় হচ্ছে যে আপনার মিল্কিং স্টেজ, আপনাকে দেখতে হবে যে মিল্কিং স্টেজে আমাদের ভুট্টাগুলো রয়েছে কিনা ভুট্টার গাছ। আপনাকে সাইলেজ, পরিপূর্ণ একটি সাইলেজ তৈরি করতে হলে আপনাকে অবশ্যই মিল্কিং স্টেজের ভুট্টার গাছ থেকে এবং কি ভুট্টার মোচা থেকে আপনাকে সাইলেজ উৎপাদন করতে হবে। মিল্কিং স্টেজ ঠিক না থাকলে আপনার সেটা কখনোই ভুট্টার সাইলেজ হবে না। এরপর আমরা যখন এই ভুট্টার মিল্কিং স্টেজে আসলো, আর্দ্রতা মেনটেনের জন্য যখন আমরা ভুট্টার গাছগুলো কাটবো, কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টা অথবা এর বেশি 7-8 ঘন্টা আমাদেরকে গাছ কাটার পর রোদে শুকাই নিতে হবে। তাহলে দেখা যাবে এর আর্দ্রতা ঠিক থাকবে এবং কি সাইলেজ আমাদের গুণগত মানের হবে। এ পর্যায়ে আমরা যখন আর্দ্রতা মেনটেন করলাম, তারপর আমাদের একটি ভালো চপিং মেশিন, কাটিং মেশিনের সাহায্যে ভুট্টা সহ ভুট্টার গাছ কেটে চপিং করে নিতে হবে সুন্দরভাবে। আমাদের কাটিং সাইজ যত ভালো হবে এর গুণগত মান ততই ভালো হবে, যেহেতু ভুট্টাটা আমাদের মিল্কিং স্টেজে থাকবে। যেহেতু অনেকেই আমরা এটা বাণিজ্যিকভাবে চাষ করতেছি, উৎপাদন করতেছি, এজন্য আমাদেরকে বস্তা এবং পলিতে এটা যেহেতু বাজারজাত করতে হবে, আমাদেরকে ভেতরে একটি হার্ড পলি লেমেশন বস্তা এর মাধ্যমে আমরা এই ভুট্টার সাইলেজ প্যাকেটজাত করে থাকি, আপনারা আমাদের ভিডিওতে দেখতে পারবেন। যখন আমাদের চপিং করা হয়ে যাবে, সেটি আমরা পিট করে রাখবো কিছু সময়, কাটার পর আমরা যেহেতু ভুট্টার গাছ কাটবো, কাটার পর আমাদের 12 ঘন্টার মধ্যেই প্যাকেটজাত সম্পূর্ণ করতে হবে, এজন্য আমরা পলিশ ও বস্তায় এই সাইলেজগুলো ভরে রাখি তাপ দিয়ে, যে পা দিয়ে খুঁজে খুঁজে যেন ভেতরে কোনো বাতাস না থাকে। তারপরও আমরা এতে ভ্যাকুয়ামের সাহায্যে বাতাস বের করে নেই, যাতে ভেতরে কোনো প্রকার আর বাতাস না থাকে এবং কি ভ্যাকুয়াম করার পর জিনিস দেখবেন যে বস্তার সাইলেজ যে পলিগুলো রয়েছে সেটাই শক্ত হয়ে গেছে, এবং তারপর আমরা বস্তার যে পলিটা আছে সুন্দরভাবে মুখটা ক্রস স্টেপ অথবা
যে দড়ি, যে কোনো দিয়ে শক্ত ভাবে বেঁধে দিলে হয়ে যাবে, কারণ ভেতরে যেন কোনো অক্সিজেন যাইতে না পারে এবং কি বেরো হয়ে আসতে না পারে। যদি আপনার অক্সিজেন যাওয়া আসা করে, দেখবেন যে ভেতরে ফাঙ্গাস ধরে গেছে আর পোকা চলে আসছে। এজন্য আমরা চেষ্টা করব যেন ভাল সুন্দর পলি বস্তা ব্যবহার করার জন্য এবং কি সুন্দরভাবে ভ্যাকুয়াম করার জন্য। আরেকটি বিষয় হচ্ছে, অনেকেই সাইলেজ করার সঙ্গে সঙ্গেই প্যাকেট বাজারজাত করতেছে, এটা সাইলেজ করার পরে পরে, এটা কিন্তু আপনার এখন আমরা পরিপূর্ণ সাইলেজ বলতে পারবো না। এটাকে ফার্মান্টেশনের জন্য আমাদেরকে অবশ্যই এটা কমপক্ষে 21 দিন অথবা তারও বেশি রেখে খাওয়ালে, আমাদের যত এটা থাকবে ফার্মান্টেশন হবে, এই সাইলেজের গুণগত মান, প্রোটিন মান বাড়তেই থাকবে, আপনারা হয়তো লক্ষ্য করবেন। আর এতে যত থাকবে, 21 দিন পরে দেখবেন যে বস্তা থেকে সুন্দর একটি ঘ্রাণ আসছে, যে ঠিক আচারের মতন, আচার যেরকম হবে সেরকম। আর এই ঘ্রাণটাই আপনার গরুকে এবং কি যে ফার্মান্টেশন হবে সাইলেজটা, গরুকে, গরু এবং ছাগল, ভেড়া, মহিষ বলেন, খাওয়ার জন্য অনেক আকৃষ্ট করবে। আর গরু ছাগল অনেক সুন্দর খাবে এই ভুট্টার সাইলেজগুলো। আপনারা হয়তো জানতে পারলেন যে ভুট্টা সাইলেজ কিভাবে আমাদের তৈরি করা যায় খুব সহজে। আপনারা লক্ষ্য রাখবেন আর্দ্রতা মেনটেনের জন্য, না হলে বস্তা দিয়ে হয়তো পানি চলে আসতে পারে, বস্তা সাইলেজে পছন্দ হতে পারে। এগুলো আপনি বৈজ্ঞানিক নিয়ম যেগুলো রয়েছে সেগুলো মানার চেষ্টা করে সাইলেজ করবেন। আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে এই ভুট্টা সাইলেজগুলো আমরা উৎপাদন করে সারা দেশের খামারিদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যারা সাইলেজ নিতে চান, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমার ঠিকানা হচ্ছে, আমি মোহাম্মদ সেলিম কবিশা, দিনাজপুর জেলা, চিরিবন্দর থানা। আমাদের 2টি সাইলেজ পয়েন্ট রয়েছে, একটি হচ্ছে চিরিবন্দর 3 নম্বর ফতেজামপুর ইউনিয়নে, আর একটি হচ্ছে নীলফামারী সৈয়দপুর থানার মধ্যে। আমার নাম্বার হচ্ছে 01300 1555922।